হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SBS জব স্টাডি। আজকে আমি বেশ কিছু MCQ বেশ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি শিশু মনস্তত্ত্ব ও পেডাগজি থেকে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা টেটের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা আমার চ্যানেলের অন্যান্য সাবজেক্টেরও আরও বেশ কিছু ভিডিও রয়েছে, তোমরা সেগুলো দেখতে পারো, সেগুলো থেকে কমন পাবেই পাবে। তো তোমরা ভিডিওগুলো চটপট দেখে নাও। তো চলো আজকের আলোচনা আমরা শুরু করি। তো ফার্স্ট কোশ্চেন দেখো স্ক্রিনে, শিশুর প্রথম বিদ্যালয় হলো, তো শিশুর প্রথম বিদ্যালয় ঠাকুরমার কোল, মায়ের কোল, বাবার কোল, শিক্ষকের কোল। তো সঠিক উত্তর হবে অপশান বি, মায়ের কোল। মায়ের কোল হলো শিশুর প্রথম বিদ্যালয়। নেক্সট কোশ্চেন দেখো, প্রাথমিক স্তরের শিশুর শিখন প্রক্রিয়া সম্পূর্ণ হয় প্রধানত, তো প্রাথমিক স্তরে শিশুর শিখন প্রক্রিয়া সম্পূর্ণ হয় কোথায়? দেখো, গৃহে, বিদ্যালয়ে, সমাজে, শ্রেণীকক্ষে। তো সঠিক উত্তর হবে অপশান বি, বিদ্যালয়ে। অর্থাৎ প্রাথমিক স্তরের শিশুর শিখন প্রক্রিয়া সম্পূর্ণ হয় বিদ্যালয়ে। নেক্সট দেখো, শ্রেণীকক্ষে শিশুদের প্রশ্ন করার মাধ্যমে সময় কাটানো যায়, বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, নিষ্ক্রিয়তা সৃষ্টি করা যায়, আলোচ্য বিষয়কে প্রাঞ্জল করা যায়। তো এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, আলোচ্য বিষয়কে প্রাঞ্জল করা যায় শ্রেণীকক্ষে শিশুদের প্রশ্ন করার মাধ্যমে। কোশ্চেন নাম্বার 4, শিশুদের পারদর্শিতা মূল্যায়নের জন্য সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি হলো, তো শিশুদের পারদর্শিতা মূল্যায়নের জন্য সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি, দেখো, প্রতি সপ্তাহে একবার করে পরীক্ষা, প্রতি মাসে একবার করে পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, নাকি সার্বিক মূল্যায়ন যা সারা বছর ধরে চলতে থাকবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, সার্বিক মূল্যায়ন যা সারা বছর ধরে চলতে থাকবে। পরেরটা দেখো, প্রাথমিক স্তরে শিশুদের স্বভাব হলো, প্রাথমিক স্তরে শিশুদের স্বভাব কেমন হয়? দেখো, চারটে অপশান আছে, গভীরভাবে কল্পনা করা, কোনো কিছু গঠন করা, জিনিসপত্র ভেঙে ফেলা, আর অপশান ডি হচ্ছে অনুকরণ করা। তো শিশুদের আমরা দেখি যে বড়দের দেখে অনুকরণ করে যে কোনো বিষয়ে, তো সঠিক উত্তর হবে অপশান ডি, অনুকরণ করা। জগৎ সম্পর্কে শিশুরা তাদের ধারণা বা বোধ প্রত্যক্ষভাবে গড়ে তোলে এই অভিমতটি ব্যক্ত করেছেন। তো এই অভিমতটি কার, দেখে নি। দেখো, চারটে অপশান আছে, প্যাবলভ, পিয়াজগেট বা পিয়াজে, স্কিনার, থার্স্টন। তো এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, পিয়াজে বা পিয়াগেট। নেক্সট দেখো, প্রাথমিক স্তরে বিভিন্ন শ্রেণীতে খেলার মাধ্যমে শিক্ষণের ভিত্তি হলো, পাঠদানের সমাজতাত্ত্বিক নীতি, কর্মশিক্ষার নীতি, শিক্ষণ পদ্ধতির নীতি, উন্নয়ন ও বিকাশের মানসিক নীতি। এ প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, পাঠদান সমাজতাত্ত্বিক নীতি। কোশ্চেন নাম্বার 8 দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শিক্ষণ পদ্ধতির একটি বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয় না? তো দেখো, এক্ষেত্রেও চারটে অপশান রয়েছে, শিক্ষা হলো উদ্দেশ্য নির্ভর, শিক্ষণ একটি সর্বার্থ সাধক পদ্ধতি, কেবলমাত্র শিক্ষালয় শিক্ষণ সম্ভব, ভুলে যাওয়ার শিক্ষণের একটি পদ্ধতি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, কেবলমাত্র শিক্ষালয়েই শিক্ষণ সম্ভব। নেক্সট দেখো, গেস্টাল্ট কথার সঙ্গে যেটি মানানসই নয় সেটি হলো,
তো এখানে দেখো চারটি অপশান আছে। অপশান এ অবয়ব, বি সম্পূর্ণ আকার, সি কাঠামো, ডি পদ্ধতি। তো এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ পদ্ধতি। এই যে পদ্ধতি রয়েছে এটির সাথে গেস্টাল কথাটির কোনো মিল নেই, বাকি অবয়ব, সম্পূর্ণ আকার, কাঠামো এগুলির সাথে গেস্টাল কথা মানানসই। নেক্সট দেখো, স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে যে তথ্য প্রকাশ করেছেন তা হলো, অপশানগুলো দেখো, এক উপাদান তত্ত্ব, দ্বি উপাদান তত্ত্ব, থ্রি উপাদান তত্ত্ব, নাকি বহু উপাদান তত্ত্ব। তো এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, দ্বি উপাদান তত্ত্ব। তো দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন স্পিয়ারম্যান, এটা তোমরা মনে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকে। আর বাকিগুলো আমি বলে দিচ্ছি। দেখো এক উপাদান তত্ত্ব, এক উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন উইলিয়াম স্টার্ন। থ্রি উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন গিলফোর্ড, এবং বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন থার্স্টন। এগুলোও তোমরা মুখস্থ করে নিও। নেক্সট চলো, শিশুর আকার, আয়তন ও শুষ্ক ওজনের স্থায়ীভাবে বেড়ে যাওয়াকে বলে। তো দেখো এক্ষেত্রেও চারটে অপশান রয়েছে, শিশুর বৃদ্ধি, শিশুর বিকাশ, শিশুর সমৃদ্ধি, শিশুর উন্নয়ন। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, শিশুর বৃদ্ধি। শারীরিকভাবে যে ওজন বেড়ে যাওয়া সেটিকে শিশুর বৃদ্ধি বলে। নেক্সট, শিশুর বৃদ্ধিতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে। তো শিশুর বৃদ্ধিতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে, দেখো চারটে অপশান দেওয়া রয়েছে, হাইড্রোজেন, অপশান বি হচ্ছে উৎসেচক, অপশান সি ভিটামিন, অপশান ডি হরমোন। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, হরমোন। এরপরে দেখো, শিশু সামাজিক বিকাশে সহায়তা করে। তো শিশু সামাজিক বিকাশে কে সহায়তা করে দেখো, গৃহ, পরিবার, প্রতিবেশী, এগুলি সবকটি। তো এ প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ শিশুর সামাজিক বিকাশে সহায়তা করে গৃহ, পরিবার, প্রতিবেশী, সবগুলোই, এরা সকলেই। এরপরে দেখো, শিশুর সৃজনশীলতা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, শিশুর সৃজনশীলতার, এখানে র হবে বন্ধুরা, তো শিশুর সৃজনশীলতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে নতুনত্ব, নমনীয়তা, অভিসারী, উপযোজন। এ প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, অভিসারী। আজকের আলোচনা পর্বের লাস্ট কোশ্চেন দেখো, যে উপাদান শিশুর বুদ্ধিকে সবথেকে বেশি প্রভাবিত করে তা হলো পরিবেশ, পরিবেশ ও বংশগতি উভয়ই, বংশগতি এগুলির কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, বংশগতি। অর্থাৎ শিশুর বুদ্ধিকে সবচেয়ে বেশি প্রভাবিত করে বংশগতি। তো বন্ধুরা, এ ধরনের এবং আরও গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্রচুর প্রচুর শেয়ার করে দাও তোমাদের অন্যান্য বন্ধুদের সাথে। তো চলো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল SBS জব স্টাডি দেখতে থাকো।